ম্যাডাম, এটা আপনার নায়ক আর আপনার নায়িকা উনি, বুঝছেন? আপনার চেনটা লাগান, ওনার সাথে সুন্দর করে অভিনয় করবেন, ঠিক আছে? হ্যান্ডশেক করেন, হ্যাঁ সুন্দর করে অভিনয় করেন, ওকে? রেডি? কে আছো তোমরা, আমাকে বাঁচাও, বাঁচাও! না 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 সুন্দরী, আমি সিংহাসন চাই না, আমি রাজ্য চাই না, আমি চাই শুধু তোমাকে, তোমাকে আমি বাঁচাবো। এই তুই আমার কি বাঁচাবি, তোরে বাঁচাবো কি? জয়, রেডি, রোলিং, অ্যাকশন! কে কোথায় আছে, আমাকে বাঁচাও, 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 বাঁচাও! কাট ইট! হোয়াট? আপনি শুটিং এর মাঝখানে এসে হাজির হলেন কেন? আসসালামু আলাইকুম ডাইরেক্টর স্যার। আপনি ফ্রেমের ভিতরে ঢুকলেন কেন? ফ্রেম হেড আবার কি? আরে আমার শুটিং স্পটের মাঝখানে ঢুকলেন কেন আপনি? দুঃখিত, বুঝতে পারি না। আমি তো এর আগে তিনবার আপনারে কইছি, আমার জীবনে বড় শখ সিনেমাতে অভিনয় করার, আমার একটু সুযোগ দেন স্যার। সুযোগ যদি দিব, আপনি এর আগে কখনো অভিনয় করেছেন? করেছি মানে আমগার আমার রূপবান হয়েছে না? আচ্ছা, রূপবান আমি তিনবার ভাট গাইছি। আচ্ছা আচ্ছা, রূপবানের মধ্যে কোথায় পাবো টাকা পয়সা গো? বাহ 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 বাহ, ওই ওই অভিনয় করে আপনি এই বড় পর্দায় অভিনয় করতে চান? সত তো বেশ ভালোই। আমাদের কি স্যার আইস নাই একটু সিনেমায় অভিনয় করার? স্যার একটা সুযোগ দেন স্যার, আমি পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। স্যার একবার দিয়ে দেখেন, ক্যামেরা সব ভাড়া আলামো। পাগলে বলে কি, ক্যামেরা সব ভাড়ায় ফেলাবো, তাহলে আমি শুটিং করবো কি দিয়ে? এই প্রোডাকশন পাগল খেদাও। আরে পাগল না, ও একজন অভিনেতা, ওই যে ওই আর্টিস্টটাকে নিলে 10,000 টাকা দিতে হতো। আচ্ছা এরে দিয়ে যদি ওই কাজটা সেরে দেওয়া যায় তাহলে কেমন হয়, তুমি কি বলো? ভাই আপনি প্রডিউসার, ডিরেক্টর, টাকা আপনার, এখন আপনি পাগল নেন আর যাকে নেন, ক্যামেরার সামনে যাকে দাঁড় করাই দিবেন আমি তার শ্যুট করব। এই মেকআপের ছেলেটা কইরেন জাবেদ জি বস, ডাকছেন? হ্যাঁ হ্যাঁ ডাকছি। ডাকছি, শোন, ওরে ধাক্কা দিস না, উনি আর্টিস্ট, উনি গ্রামে অনেক অভিনয় করেছে, এখন উনি বড় পর্দায় অভিনয় করার জন্য শখ করেছে। ওনার একটা সুন্দর একটা মশলা গায়ে দিবি, উপরের দিকে তুলে দিয়ে একটা পুলিশের ড্রেস পরে নিয়ে আইতো, যা দেখি কেমন লাগে। হ্যাঁ যা, ও মনে করো। হ্যাঁ শোনো, এই ফার্স্ট এই শটটা নিবো, ওই যে যাকে রেডি করা হলো পুলিশের, তারপরে এটা, তারপরে এটা, তুমি শুধু মনে করে দিবা, ওকে? ও হ্যাঁ, রেডি ডাইরেক্টর স্যার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে পারফেক্ট। এখন শোনেন, আপনার কি করতে হইবে কোন, আপনার ডায়লগটা বুঝে নেন, আমাকে বলতে দেন, তারপর আপনি বলেন, কথার মধ্যে কথা ঢুকান কেন। প্রথম ডায়লগ হচ্ছে এটা, আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত বদলাতে পারে না, এটা তো কোনো ব্যাপারে না আমার লাই রূপবানে হচ্ছে বড় ভাট করছি। বাহ ভালোই, আপনি আপনার ওই যে মার্কেজে দাঁড়ান, ওই যে দাগ দেওয়া আছে ওখানে, হ্যাঁ ওই মার্কেজে। রেডি, ক্যামেরা রেডি? আচ্ছা এক ক্লাব স্টিকটা নাও। রোলিং। এই বেটা, এই এই এমনে বড় ডায়লগ আবার, ফের বড় এমনে ভুলে গেলাম সব। হ্যাঁ আপনি সুন্দর করে এখানে ডায়লগ দেন। রেডি, ক্যামেরা রোলিং, অ্যাকশন! আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ, 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 স্যার ফরেন লাইনটা জানি কি? স্যার মিয়া কি শুরু করছেন, আপনি না গ্রামে বলে অভিনয় করছেন? স্যার করছি, আর একবার চেষ্টা করি স্যার। আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ আবার স্যার ফিরে যেতে পারে। তুফান তার গতিপথ বদলাতে পারে। তুফান স্যার তার কি পথ স্যার? গতিপথ, গতিপথ স্যার ভুলে গেছি স্যার, আর একবার স্যার। এবার হবে, এবার হবে স্যার, এবার হইতেই হবে। রেডি, ক্যামেরা রোলিং, অ্যাকশন! আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। আকাশ থেকে খসে যাওয়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে। তুফান তার বাতাস পাল্টাইতে, স্যার বাতাস না গতি স্যার, স্যার এবার হবে স্যার, স্যার এক গ্লাস পানি হবে? এক গ্লাস পানি দাও তো, নেন পানি খান। এবার হবে, এলন গ্লাস লন ধরেন। তোমার আর্টিস্টের সাইজ দেখছো, আমার গ্লাস ধরাই দিস, আমি যেন প্রোডাকশন বয়। এই তুমি যে ক্ষেত থেকে আসছো এটা এখানে প্রমাণ করতে আসছো মিয়া? ডিরেক্টর চিনো? গ্লাস নাও, গ্লাস নাও। ও গ্লাস পাথর সালাম করো ডিরেক্টর।
যাও ফেলাও ফেলাও গ্লাস ওইদিক সরাও মিয়া নাও টেক দাও আগে ওইসব পরে যাও রেডি টেক টেক খামাখাই সময় নষ্ট করতেছেন আপনি কয়টা টাকার জন্য এইসব গাইয়া লোকদেরকে এনে ক্যামেরার সামনে দাঁড় করায় দিচ্ছেন শুনছেন কি বলেছে শুনছেন তো ওই মিয়া এবার হবে স্যার এবার হবে দেখি লন স্যার এক স্যার আকাশ থেকে পড়া বিদ্যুৎ আমার কাছে ওই মিয়া কাট ইট আপনার মুস কোথায় মুস কখন খাইলাম স্যার মুস কোন দিয়ে গেল ও স্যার ওটা তা আলগা মুস লাগাইছে স্যার ওটা তা আলগা মুস লাগাইছে আলগা লাগা কাজ যাই লাগাইছে মুসটা গেল কোথায় স্যার মনে তোয়ালির ভিতরে স্যার দেখেন ঠিকই তো মুস কই এনে রাখছে আপনি ভালো করে লাগাই দেন আই বা 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 রেডি টেক এবার যেন ভুল না হয় না ক্যামেরা রোলিং অ্যাকশন আকাশ থেকে ভরা বিদ্যুৎ আবার চমকাতে পারে এই হাবিলদার দর 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 স্যার কাটে স্যার এবার হবে স্যার আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার হতে পারে তুফান তার গতিপথ পাল্টাতে পারে কিন্তু হাবিলদার তার সিদ্ধান্ত পাল্টাতে পারে না দেখেন তো আপনার কথা শুনে ওরা সব মুখস্থ করে ফেলছে আর আপনার এখনো হয় না আর একটা বার সুযোগ দেন এবার হবে হইতে হবে এবার হবে এবার হবে আকাশ থেকে বড় বিদ্যুৎ আবার কষে যেতে পারে তুফান তার গতি ভলতাতে পারে এই হাবিলদার কোন দিকে যাইতে পারে স্যার কারেক্ট আমি জানতাম এটা হবে না আমি জানতাম অভিনয় যদি এতই সোজা হতো তাহলে সবাই শিল্পী হয়ে যেত আমি শুটিং করবো না।